Hello everyone, welcome to my platform Ayesha Drawing and Craft Academy. এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে ইংরেজি অক্ষর P দিয়ে P for parrot আমরা সবাই জানি তো এই P দিয়েই কিভাবে parrot আঁকা যায় সেটা চলো আমরা শিখে নেই P for parrot বাংলায় টিয়া পাখি দেখতে কেমন হয় তুমি আমি আমরা সবাই জানি লাল এবং সবুজ তো আজকে আমি এই পাখিটা ড্রয়িং করার পর তোমাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে পাখিটা পারফেক্ট ভাবে রং করতে হবে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো খুব সহজভাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি তোমরা একটু ট্রাই করলে নিজে নিজে অবশ্যই তোমরা পারবে অবশ্যই তোমরা ট্রাই করবে আর অবশ্যই নেক্সট তোমরা কি শিখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে এখানে আমি পি দিয়ে তিনটি পাখি এঁকেছি তার মধ্যে একটি টিয়া পাখি আমার রং করা হয়ে গেছে তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বাকি দুটো টিয়া পাখিও আমি কি সুন্দরভাবে রং করে নিচ্ছি আমার রং করার প্রসেসটা যদি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে তোমরাও পারফেক্টভাবে রং করতে পারবে আমাদের এখন সবগুলো টিয়া পাখি রং করা হয়ে যাওয়ার পর আমরা একটা কালো কালার মার্কার অথবা পেন দিয়ে ঠিক আবার একইভাবে যেভাবে এঁকেছিলাম পাখিগুলো ঠিক সেভাবে আবার এঁকে দিব তাতে করে কি হবে যে রংটা আমাদের একটু বাইরে গিয়েছে সেটাও কভার হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে আজকের এই ড্রয়িংটা থেকে তোমরা কি শিখতে পেরেছো কেমন লেগেছে অবশ্যই জানাবে